প্রথমে বলছি যে সাইবার বুলিং শব্দটা যেহেতু ইংলিশ শব্দ, অনেকে আমরা বুঝতে ভুল করি, বা বুলিং শব্দটার মানেটা কি এটাও কিন্তু একটা বুঝবার মতো একটা বিষয়। সেটি হচ্ছে যে আমরা যখন আমাদের নিজস্ব ব্যবহার দিয়ে যখন আরেকজনকে, যেহেতু সে আমাদের চাইতে কম্পারেটিভলি শক্তিতে একটু কম বা মানসিক শক্তিতে কম, যে কোনো কারণে হোক, তাকে যখন আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি, সেটাকে আমরা বুলিং বলি। যেটা হচ্ছে অন্যায়ভাবে যদি সেটি করি, তার নিজস্ব পছন্দের জায়গা যদি না থাকে সেটি যদি করি, তাকে সেটাকে বুলিং করা বলে। এবং বিদেশে এটা তো ডেফিনেটলি একটি বিশাল বড় একটি অপরাধ। এবং বুলিং কিন্তু শুধুমাত্র যে সাইবারে হচ্ছে, সাইবার ফিল্ডে হচ্ছে, তা কিন্তু না, রিয়েল লাইফে বুলিং কিন্তু বিদেশেও একটি অপরাধ। বাংলাদেশেও কিন্তু আমরা অনেক সময় বুলিং ব্যাপারটিকে বিভিন্ন নামে বলি, যে র্যাগিং করেছে বা মাস্তানি করে গেল একটা উপর দিয়ে, সেটাকে আমরা বুলিং বলছি। আমাদের দেশে যদি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে সেটা হচ্ছে সাইবার বুলিং এর শিকার কারা হচ্ছে, এখানে আমি বলবো সাইবার বুলিং এর শিকার হচ্ছে নারী পুরুষ সকলে কিন্তু সেটি শিকার হচ্ছে। তবে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে সাইবার বুলিং এর জায়গাটা, মানে ভিকটিম নারীর ক্ষেত্রে, সেটা আসলে খুব অসহনীয় পর্যায়ে চলে যায়। সাইবার ওয়ার্ল্ড থেকে সেটা বেরিয়ে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডেও নারীকে ভিকটিমাইজ করা শুরু হয়ে যায়, শুধুমাত্র এই সাইবার বুলিং এর উপরে ভিত্তি করে। এবং আমরা এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ধরনের কেসগুলো পাই রিয়েল লাইফে, সেগুলো কিন্তু আমরা কিন্তু পুরুষদের যে সাইবার বুলিং সেরকম অর্থে অতখানি কেস পাই না, কারণ আমরা আসলে বুলিং ব্যাপারটিকেই এখনো বুঝে উঠতে পারিনি। অনেকে বুঝি না, অনেকে ভাবে আছে ঠিক আছে, আমাকে একটা বকা দিয়েছে বা একটা গালি দিয়েছে বা আমি একটা দিলাম, এটার মধ্যে কি দোষ আছে। সুতরাং বুলিং এর ব্যাপারটা কেউ বুঝতে পারে না। আর যখন নারীরা বুঝে হচ্ছে এক্সট্রিম পয়েন্টে এসে, যে এটা আমাকে সাইবার বুলিং করা হয়েছে এবং আমার লাইফ, আমার রিয়েল লাইফ, আমার চারপাশে ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি যে সাইবার বুলিং হিসেবে একজন ভিক্টিম সেটাকে আইডেন্টিফাই করে এবং আমরা এই ধরনের কেসগুলোকে দেখে থাকি। আচ্ছা, আপনি বলছিলেন যে নারী পুরুষ সবাই এর শিকার, নারীরা বেশি। সাধারণত কি কি ধরনের সাইবার বুলিং এর শিকার হন নারীরা, এটা একটু জানতে চাই। নারীদের আসলে সাইবার বুলিং এর কোনো সীমা নেই, সেটা বলতে গেলে হচ্ছে যে আজকে টেকনোলজি এসেছে ঠিকই বাংলাদেশে, আমরা টেকনোলজির সুফল তো সবাই ভোগ করতে চাই একজন নারী পুরুষ নির্বিশেষে, কিন্তু আমাদের দেশে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আইনগুলো কিন্তু সেই ক্ষেত্রে অগ্রসর হয়নি। এবং তারপরে কি হচ্ছে, আমরা ভাবছি একটা টেলিফোন নিয়ে, একটা কম্পিউটার, একটা ল্যাপটপ নিয়ে বসে আমি আমার রুমে বসে যা ইচ্ছা তাই করতে পারছি, কেউ আমাকে ধরতে পারছে না, এটাও যেমন ঠিক, আবার এই ক্ষেত্রে ধরার যে ব্যবস্থা নেই তাও কিন্তু নয়। বিভিন্ন ইউনিট আছে আমাদের তদন্ত আইন শৃঙ্খলা সংস্থার কাছে, তাদের সেই ইউনিটগুলো কাজ করে চলেছে, কিন্তু একটা মানে 15-16 কোটি লোকের দেশে আসলে বুলিং কত জায়গায় হচ্ছে, কোনগুলোকে ধরবে, সেগুলো হচ্ছে একটা ব্যাপার। আপনার যে প্রশ্নটি খুব স্পেসিফিক্যালি, সেটি হচ্ছে কি ধরনের বুলিং এর শিকার হচ্ছে নারীরা, সেটার উত্তর হবে যে আসলে আমাদের নারীরা যে কোনো ভাবেই বুলিং এর শিকার হচ্ছে। সবকিছু যে সেক্সুয়াল ওরিয়েন্টেড হচ্ছে তা কিন্তু না। আপনি দেখেন যখনই একজন নারী কথা বলছে মিডিয়াতে এবং সেই নারীর কথা শুনতে না চাইলে তাকে আক্রমণ করা হচ্ছে, তাকে তার পরিবার নিয়ে, তার চরিত্র নিয়ে, তাকে নানাভাবে গালি দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে কমেন্ট গুলো লিখছে। এবং এই যে লাইভ স্ট্রিমিং হয় সেগুলো একটু দেখলেই পড়লেই বোঝা যায় যে কি ধরনের বুলিং হচ্ছে। এখানে কিন্তু সবকিছু যে যৌনতার সাথে জড়িত তা কিন্তু না, আমরা এক্সট্রিম কেসগুলো আমরা পাই, কিন্তু আমরা দেখেছি যে অনেক বড় সাংবাদিককে হয়তো বকা দিচ্ছেন যে বেয়াদব মহিলা কেন কথা বলছেন। মানে এই যে আমাদের পুরুষতান্ত্রিক একটা মাইন্ড সেট আপ থেকে যে নারীকে যা ইচ্ছা তাই বলা যায়, নারীর কেন একা স্বাধীনতা থাকবে কথা বলবার, সেখানটাতে বুলিং এর শিকার নারীরা বিভিন্নভাবে, মানে সে যেই হোক, মানে সে একজন
প্রতিষ্ঠিত সাংবাদিক হোক, প্রতিষ্ঠিত আইনজীবী হোক, বা আপনার মতন একজন সাংবাদিক উপস্থাপিকা হোক, আমরা কিন্তু দেখি বিভিন্ন চ্যানেলে এবং আপনার চ্যানেলও লাইভ স্ট্রিমিং হলে সেই মেয়েটিকে কিন্তু আক্রমণ করে কথা বলছে। সে যখনই একটা প্রশ্ন তুলছে তখনই বলছে যে এ হচ্ছে এই ওই দালাল এটা সেটা, এবং তার ব্যক্তিগত চরিত্র তাকে আক্রমণ, এগুলো হচ্ছে সাইবার বুলিং এর আসলে শুরু থেকে শেষ আর বলার কি খুবই মুশকিল, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তারা কিভাবে ভিকটিমাইজড হচ্ছে। সাইবার বুলিং প্রতিরোধে কি আইন আছে? সাইবার বুলিং এর প্রতিরোধের আসলে আইন রয়েছে, আমি যে বলবো না যে আইন নেই সেটা নয়, তবে সিস্টেমটা হচ্ছে যে শুধুমাত্র আইন করে তো আর সাইবার বুলিং বন্ধ করা যাবে না। মানে এই যে বললাম 1516 কোটি একটা দেশে আমরা যদি অর্ধেক ধরি নারী, এবং তারা যদি সাইবার ফিল্ডে কাজ করে মানে ইনভলভ থাকে, ইন্টারাকশনে থাকে, তাদের মধ্যে অ্যাটলিস্ট 90%-এর মতো তারা বুলিং এর শিকার হচ্ছে। সুতরাং সেখানটাতে বন্ধ করবার যে জায়গাটি, আইনটাকে ডেফিনেটলি আমাদেরকে এক্সিকিউট করতে হবে, কিন্তু একই সাথে আমাদের মাইন্ডসেট এবং আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানে সাইবার ফিল্ডে কেউ এসে, নারী এসে যখনই কথা বলবে তখনই তাকে আক্রমণ করতে হবে, সেটা আমাদের সমাজেও যেমন বন্ধ করতে হবে, এই যে এই পরিচর্যাটা করতে হবে সামাজিক মন মানসিকতার, আবার একই রকম ভাবে সাইবার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই মেন্টালিটিটা রাখতে হবে যে আমি আরেকজন নারীকে সম্মান করব, তার মতামতকে আমি গুরুত্ব দিব, তাকে আমার পছন্দ না হতে পারে, তার কথা আমার না ভালো লাগতে পারে, কিন্তু সেও একটা মানুষ, তারও একজন, তারও অধিকার রয়েছে তার নিজের ভাব প্রকাশে। এবং সাইবার বুলিং এর ক্ষেত্রে আমরা দেখি যে সমাজ অনেক সময় কিন্তু সহনশীল হয় না নারীর প্রতি, যখনই একজন মেয়ে সাইবার বুলিং এর শিকার হয় তখনই কিন্তু তাকে মানে তাকে সমাজ এসে বলে যে দরকার কি তোমার ওখানটাতে যাওয়ার, কথা বলার দরকার কি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে আমাকে বিভিন্ন জন মানে উপদেশ দেয় যে আচ্ছা তুমি কেন যাচ্ছ এত টক শোতে, তোমাকে তো সবাই গালি দিচ্ছে, তোমাকে এভাবে জঘন্য ভাষায় গালি দিচ্ছে, সো তুমি চুপচাপ কিছুদিন থাকলেই তো পারো। মানে কেন, এই যে আমাদের সামাজিক মেন্টালিটি নারীকে চুপ করে দেওয়ার, এটা দিয়ে কিন্তু সাইবার বুলিংটা বন্ধ হচ্ছে না, বরং যে সাইবার বুলিং করছে সেই লোকটি আরো সাহস পাচ্ছে। আচ্ছা, এখন আমি একটু আইনের কথা জানতে চাই যে মানে কোন আইনের মাধ্যমে সাইবার বুলিং এর প্রতিকার পাওয়া যাবে? আমাদের কিন্তু সাইবার বুলিং এর ক্ষেত্রে প্রথমত আমাদের যে পেনাল কোডে যে আইনগুলো রয়েছে নারীকে অপমাননা করবে সেগুলোকে আমরা, যেহেতু আমাদের এভিডেন্স অ্যাক্ট চেঞ্জ হয়েছে, আমরা সেগুলোকে এক্সটেন্ড করে ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে, সাইবার ক্রাইমস রয়েছে, সেখানে কিন্তু সে আইনগুলোর ভেতরে কিন্তু নারীদের জন্য সাইবার বুলিং এর শিকার হলে তারা সে প্রতিকারটা পেতে পারে। কিন্তু ওই যে বললাম, একজন নারীকে প্রথমত টেকনোলজি ব্যবহার করা পর্যন্ত যেতেই তো অনেক কাঠখড় পোড়াতে হয়, তারপরে আবার এরকম একটা মামলা নিয়ে এই দৌড়াদৌড়ি করা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। সুতরাং আমাদের নারী বান্ধব আইনগুলো নারীদের উপকারে আসতে গেলে আমাদের সমাজের যে চরিত্র, সে চরিত্রটি বদলাতে হবে।